তো ভিউয়ার্স, এখন একটা শব্দ উঠে এসেছে, যে শব্দটার নাম হচ্ছে প্যান ইন্ডিয়া মুভিজ। তো ভিউয়ার্স, এই শব্দটা আসার পর থেকে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রির কিন্তু কোনো বাউন্ডারিজ নেই। আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি করতে পারেন, ভালো প্রেজেন্টেশন করতে পারেন, বা ভালো লুক অ্যান্ড ফিল দিতে পারেন সিনেমাটাকে, তাহলে কিন্তু সেটা প্যান ইন্ডিয়াতে রিলিজ করে আপনি মার্কেটিংও করতে পারেন, বক্স অফিসের উপর দিয়ে একটা ইতিহাসও তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, যেমনটা হয়েছে সাউথের মুভিগুলো পুষ্পা, আর কেজিএফ, বাহুবলীর মতো সিনেমা, যেগুলো কিন্তু ব্লকবাস্টার এবং কিন্তু বক্স অফিসের উপর দিয়ে একটা তুফান বই দিয়ে গেছে, তো একটা ইতিহাস সৃষ্টি করে দিয়ে চলে গেছে। সো ভিউয়ার্স, আজকে আমি এমনই একটা মুভি নিয়ে কথা বলবো, সেই মুভিটা হচ্ছে কেবল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে ফার্স্ট টাইম বিল্ড আপ করছে প্যান ইন্ডিয়াতে। সো ভিউয়ার্স, প্যান ইন্ডিয়া ফার্স্ট টাইম কোনো মুভি রিলিজ হচ্ছে এবং সেই মুভিটার নাম হচ্ছে চেঙ্গিজ। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টেড একটা ভিডিও, ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলে ফার্স্ট টাইম হলে তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, যেমনটা আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বললাম যে আজকের ভিডিও টপিকটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, কারণ আজ আমরা কথা বলতে চলেছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি চেঙ্গিসের জন্য। সো ভিউয়ার্স, আমরা জানি প্যান ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া এই যে শব্দটা, এটা কিন্তু এখন চারদিকে ছড়িয়ে পড়েছে, যেটা আমি আগেও বললাম আপনাদেরকে। তো এটা ফার্স্ট টাইম আমাদের কোনো বাংলা মুভি যেটা প্যান ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে, হিন্দি ভার্সেস বাংলা দুটোই কিন্তু একই দিনে রিলিজ করা হবে। সো ভিউয়ার্স, আমরা জানি কিষিকা ভাই কিষিকা জানের সাথে একটা বিরাট বড় ক্ল্যাশও হতে যাচ্ছে। তো জাস্ট এখানে আমরা কোনো ক্ল্যাশ বলবো না, কোনো পরোয়া করবো না, কারণ ভাইজানের একটা আলাদা রকমের স্টারডম আছে, সেটাকে আমরা কখনোই জিদ্দার সাথে তুলনা করতে পারবো না। তো ভিউয়ার্স, এদিক থেকে যদি দেখি তবে জিদ্দার চেঙ্গিসের টিজার থেকে শুরু করে ট্রেলার, গান সব কিছুর কিন্তু রেসপন্স ভালো, এবং আইএমডিবি রেটিং সব দিক থেকে কিন্তু ভালো। তো ভিউয়ার্স, চেঙ্গিসের প্রমোশনও কিন্তু খুব ভালোভাবে হচ্ছে, এবং যত বাঙালি ইউটিউবার আছে তারা কিন্তু, ইউটিউবার বলতে যত বাঙালি ইউটিউবার মুভি রিভিউয়ার আছে তারা কিন্তু প্রচণ্ডভাবে চেষ্টা করে যাচ্ছে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার, শুধু বাংলার মানুষের কাছে না, পুরো ইন্ডিয়ার মানুষের কাছে পৌঁছে দেওয়ার। কারণ বাঙালি যত মুভি রিভিউয়ার আছে তারা কিন্তু প্রত্যেকটা হিন্দি মুভি রিভিউয়ারের কাছে যোগাযোগ করেছে এবং তাদেরকে এই চেঙ্গিজ নিয়ে কথা বলতে বলেছে এবং তাদেরকে প্রমোশন করেছে, এবং সেই হিন্দি চ্যানেলগুলো কিন্তু চেঙ্গিজকে নিয়ে প্রমোশন করেছে, এবং হিন্দি যে মুভি রিভিউয়ার বড় বড় ইউটিউব চ্যানেল আছে তারাও কিন্তু চেঙ্গিজ নিয়ে প্রমোট করেছে। সো ভিউয়ার্স, শুধু প্রমোট করে হাইপ তুললে তো কাজ হবে না। তো এত সব হওয়ার পরে কি একটা প্রশ্ন তো থেকে যায়, আদৌ কি চেঙ্গিজ ব্লকবাস্টার হবে? কারণ কেজিএফ চ্যাপ্টার 2, বাহুবলী এইসব মুভিগুলো কন্টেন্টের উপর দম রেখেই কিন্তু ব্লকবাস্টার হয়েছে। সো ভিউয়ার্স, আমরাও আশা করি যে চেঙ্গিজের কন্টেন্ট ভালো হবে, কন্টেন্টের মধ্যে দম হবে, কারণ চেঙ্গিজ নিয়ে সব পজিটিভ আছে, তাই আশা করে আছি চেঙ্গিজ একটা ব্লকবাস্টার মুভি হোক। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এই ইন্টারনেটের দুনিয়ায় হাইপ তুলে কোনো লাভ নেই, অবশ্যই সিনেমা হলে গিয়ে হাইপ তুলুন, এবং বাঙালি দর্শক যদি বেশি বেশি করে চেঙ্গিজ দেখে তাহলে চেঙ্গিজের হাইপ বাড়বে এবং ইন্টারন্যাশনালভাবে একটা ভালো কিন্তু মার্কেট এবং ব্লকবাস্টার হতে পারবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট সেকশনে জানাবেন, চ্যানেলে ফার্স্ট টাইম হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখুন।